হ্যাঁ, পাগলার মাথায় কি চলছেটা কি? ও কি আবার সুন্দরীকে আপেল দিতে যাচ্ছে? ও আচ্ছা, পাগলা, এই পাগলা, আরে শোন না, তোর জন্য আমার কাছে একটা ভালো খবর আছে। আমি একটা মৌমাছির চাক পেয়েছি, একেবারে মধুতে ভরা রে। আমার আপেল উধাও হয়ে গেল। এই দাদা আপেল চোর। এমনিতে লা 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 লা, আরে বাহ, এত সুন্দর কেউ কি করে হতে পারে? আরে সুন্দরী, আমি তোকে সব বলছি কি হয়েছে। আমি আজ সকালে এই আপেলটা গাছ থেকে তোর জন্য পেরেছি, আর আমি খুব ভালো করে জানি যে নাতাশা তুই আপেল খেতে ভালোবাসিস, কিন্তু আমার ভাই এই আপেলটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি তোর আপেল লোকে কেন দিতে যাব? ডাবলু, নানু না, আমি কিচ্ছু করিনি, ওই আপেলটা আমার। আরে আমি তো এখানেই আছি পাগলা। আরে আমার সুন্দরী, আমাদের ক্ষমা করে দাও, ভুল করে করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দে, এখন ভালো লাগছে না? তোরা দুজন আমার মেকআপ নষ্ট করে দিলি। আরে সুন্দরী, তুই আমাদের না জেনে করা ভুলের এত শাস্তি দিস না রে। আমরা ভুল করে করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দে, আর কোনোদিন এরকম হবে না। এই সুন্দরী, আমাদের ক্ষমা করে দে। ঠিক আছে, তোরা দুজন আমার মুডটা নষ্ট করে দিয়েছিস ঠিকই, কিন্তু তাও মনে হয় তোদের দুজনকে আমার ক্ষমা করে দেওয়া উচিত। তোরা দুজন আমাকে যদি হাসাতে পারিস, তাহলেই আমি তোদেরকে ক্ষমা করতে পারি, বুঝলি? বল বল। সত্যি? ঠিক আছে, তাই হবে। পাগলা, আরে পাগলা, কাছে আয় না বলছি, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তুই তৈরি কি? আরে অন্ধকার হয়ে গেল কেন? গান আমার একদম পছন্দ নয়। তুই বল কি চাইছিস। আসলে হয়েছে কি, পেয়েছি আইডিয়া। আমি তোদেরকে দেখাচ্ছি স্টেজে আমি কিভাবে ডান্স করি। হ্যাঁ হ্যাঁ, হাওয়ার মতো দোলো, তারপর এইভাবে পা দোলাও, তারপর এগো আবার পিছো। তোরা দুজন বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? হ্যাঁ বল। তোদের এবার কিছু কেরামতি দেখানো উচিত। এবার তুই কেরামতি দেখা। কি? ঠিক আছে, যদিও আমার পেটটা একটু বেশি বড়, কিন্তু আমি খুব ভালো ডান্সার, বুঝলি? না, পাটাকে ঠিক করে ঘোরা। হ্যাঁ করছি। এই দেখ, এই দেখ, এই দেখ কেমন হচ্ছে, দারুণ হচ্ছে। দাদা দেখছি ওকে হাসিয়ে দিল, এবার আমাকেও কিছু একটু করতে হবে। তাহলে আমার ডান্স তোর কেমন লাগলো? আমি করতে পারি দারুণ ডান্স। এই দেখ, হুলা 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 লালা ছোটবেলায়।
আরে বাহ, তোরা তো সত্যি খুব ভালো নাচতে পারিস। মনে হচ্ছে যেন কিছু একটা কম আছে। আমার মধ্যে ভীষণ ট্যালেন্ট আছে, তোরা দুজন আমার মনে। আমি ভাবছিলাম আজ রাতে তোরা যদি আমার সাথে যেতিস, কি বলিস? এতো খুব ভালো কথা বলেছিস লে, আমি সব ডান্সারদের অবস্থা খারাপ করে দেব, আমার ডান্স সবাই দেখবে। চল, খুব মজা হবে। আগে তো রোজ আমিও তোর সঙ্গে যাব। আরে আমি ওর থেকে অনেক ভালো। আর হ্যাঁ, এই সুন্দরী দাঁড়া, আসলে আমার কাছে আরো অনেক ট্যালেন্ট আছে। আরে আমার ফেলে যাস না রে সুন্দরী। সুপ্রিয় দর্শকেরা, আজ আপনাদের সামনে হতে চলেছে একটা বড় ডান্স শো। কিরে, তোরা দুজন তৈরি তো? যদি কোনো গন্ডগোল করেছিস ওখানে গিয়ে, তোদের সাথে কখনো কথা বলবো না। তাহলে চলুন দেখে নেওয়া যাক নাতাশা ডান্স। আমি স্টেজে গিয়ে একটু নাচি। আরে আমি আসছি। আমি এসে গেছি। ভালোভাবে নাচবি। পাগলাকে আমি একটা ভালো শিক্ষা দেব। ভালো লেগেছে। এবার আমি যাব। ভালো লেগেছে তাহলে? হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। ও বাবলু, আয় আমার কাছে। চল শুরু করি আমরা নতুন নাচ। কখনো শোধরাবে না, আরে